এই হচ্ছে আফু আর জারিনের ঘর। তোর ঘরটা নিয়ে আইতে দিক রে। হে গাইজ, আমি যেই ডল হাউস দুটো নিয়েছিলাম কলকাতাতে, সেই ডল হাউস গুলো কিন্তু আমি বাড়িতে এসে সেট আপ করলাম এবং তোমাদের সেটা দেখাচ্ছি। দেখে নাও একটু, দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে? এই হচ্ছে আফুর ডল হাউসটা, এটা আর এই হচ্ছে জারিনের বড় ডল হাউস। এই চল ভেতরে ঢুক। এই ডল হাউস, হ্যাঁ সেটা তোমাদের একদমই ভালো করে দেখাচ্ছি, আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো জারিনের আফু অলরেডি কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গেট, এটা এটা গেট, হ্যাঁ এই দুজনে ঢুকে আছে। আমি এখানে বসি, আমি একটু ঢুকে যাই। হ্যালো বল, বল হ্যালো, কেমন লাগছে, কেমন লাগছে ডল হাউসটাতে? হ্যাঁ, আর এই হচ্ছে আফুর ডল হাউস। এখানে লাইটিং এর একটা ক্যাপাসিটি আছে ব্যাটারি দিয়ে, ও অলরেডি ডল হাউসটাকে পুরো সাজিয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট পুতুলে রেখেছে, এখানে একটা ডল রেখে দিয়েছে, এখানে উইন্ডো আছে, এখানে ছোট গেট আছে একটা। আচ্ছা, এখানেও গেট আছে একটা, আর খুব কিউট কিন্তু। এখানে ও আলমারিতে কি কি রেখে দিয়েছে। এই হচ্ছে আমার আপু ছেলে। আর তোর কেমন লাগছে আপু? হ্যাঁ ভালো লাগছে। তোর কেমন লাগছে জারিন? এদিকে দেখে বল, ভালো লাগছে। চল ভেতরে ঢুক, একটা ফটো তুলি শুধু। তো এইরকম ডল হাউস বাচ্চাদের কিন্তু দারুণ, সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এই হাউসটা দেখতে। মেনলি দারুণ লাগছে কিন্তু দেখতে, হ্যাঁ বিকজ এটা সত্যি একটা কিউট জিনিস কিন্তু। এটা দেখাচ্ছি তোমাদের আরেকবার, ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এই দেখো, এই দেখো, চলো এই ছোট্ট ডাল হাউসের ব্লগ কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট বক্সে জানাও। ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে টাটা, বাই বাই।